একজন ভালো ছাত্র হতে চাইলে আপনাকে অবশ্যই সময়ের মূল্য দিতে হবে। চাকরি বা ব্যবসায় সফল হতে চাইলেও সময়ের মূল্য দেওয়া অতি প্রয়োজনীয়। সঠিক সময়ে পড়া এবং সঠিক সময়ে কাজ করা ছাত্র বা কর্মজীবনে সফল হওয়ার প্রধান শর্ত। আজ পর্যন্ত পৃথিবীতে যে সকল সফল মানুষ জন্মেছেন তারা প্রত্যেকেই সময়ের মূল্য দেওয়ার ব্যাপারে অন্যদের চেয়ে সর্বদা এগিয়েছিলেন। আজ আপনার সামনে সময়ের মূল্য নিয়ে সফল ব্যক্তিদের বিখ্যাত কথাগুলো তুলে ধরা হলো, যাতে আপনি সেই সফল মানুষদের সময়ের মূল্য নিয়ে ভাবনাগুলো জানতে পারেন এবং সময়ের মূল্য কিভাবে দেবেন সেই ব্যাপারে ধারণা ও উৎসাহ পান। বেশিরভাগ মানুষ সমস্যা নিয়ে অভিযোগ করেই বেশি সময় নষ্ট করে, যা সত্যিকার কাজে লাগালে সমস্যার সমাধান হয়ে যেত। সময়ের অভাব কোনো সমস্যা নয়, আসল সমস্যা হলো সদিচ্ছার অভাব। প্রতিটি মানুষের দিনই 24 ঘন্টার। যার হাতে কিছুই নেই তার হাতেও সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। সময় আসবে, আবার চলে যাবে, কিন্তু যখন সে থাকবে তখন তার কাছ থেকে তুমি যা চাইবে তাই পাবে। দেওয়ালের দিকে তাকিয়ে থেকে সময় নষ্ট করো না, সেখানে এমনি এমনি দরজা তৈরি হবে না। ওপাশে যেতে চাইলে দরজা বানাতে শুরু করো। সময় অর্থাৎ জীবন, তাই সময় নষ্ট করা মানে জীবনের অংশ নষ্ট করা। সময়কে কাজে লাগাও, জীবনও অর্থপূর্ণ হবে। সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে, অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে। কোনো কিছুর জন্যই তোমার হাতে যথেষ্ট সময় থাকবে না। যদি কোনো কিছু তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে অন্য জিনিস করা বাদ দিয়ে সময় বের করে নাও। সময়কে যদি ঠিকমতো ব্যবহার করা যায় তবে কেউই সময় নিয়ে অভিযোগ করবে না। তুমি যদি সময়কে ঠিকমতো ব্যবহার করো তবে কাজের পরিমাণ দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। অতীত চলে গেছে, তাই এটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ভবিষ্যৎ নিয়ে ভেবেও লাভ নেই, কারণ তা এখনও আসেনি। চিন্তা করো বর্তমান সময় নিয়ে, সেটাই তোমার ভবিষ্যতের জন্য ভালো। আমরা যদি সময়ের যত্ন নিই তবে সময় আমাদের জীবনেরও যত্ন নেবে। সময়ের সত্যিকার মূল্য দাও, প্রতিটি মুহূর্তকে দখল করো, উপভোগ করো। আদর্শ করো না, যে কাজ আজ করতে পারো তা কালকের জন্য ফেলে রেখো না। আমার সময় নেই হলো আমি করতে চাই না কথাটা একটু ঘুরিয়ে বলা। যে সময় হারিয়ে গেছে তাকে ফিরিয়ে আনা অসম্ভব, কিন্তু তুমি চাইলে যে সময় সামনে আসছে তাকে সুন্দর করতে পারো। তুমি যা কিছু খরচ করো সময়ই তার মধ্যে সবচেয়ে মূল্যবান। সাধারণ মানুষ সময়ের চলে যাওয়াকে তেমন গুরুত্ব দেয় না, বুদ্ধিমান মানুষ এর সাথে ছুটতে চায়। যারা সময়কে ঠিকমতো ব্যবহার করতে পারে না তারাই আসলে সময় নিয়ে অভিযোগ করে। সব সময় ব্যস্ত থাকাই শেষ কথা নয়, পিঁপড়ারাও সারাদিন ব্যস্ত থাকে। এমন কিছুর পেছনে সময় দাও যা আসলেই কাজে লাগে। অতীতের নষ্ট করা সময়ের জন্য এখন আফসোস করলে বর্তমান সময়ও নষ্ট হবে। ভবিষ্যতে যাওয়ার গতি হলো প্রতি ঘন্টায় 60 মিনিট। কেউ কারো আগে বা পরে যাবে না, কিন্তু কেউ সেখানে গিয়ে ভালো থাকবে, কেউ খারাপ থাকবে। সময়ের গতিকে যে যেভাবে ব্যবহার করবে তার ভবিষ্যৎও তেমন হবে। ক্যালেন্ডার দেখে প্রতারিত হয়ো না, যে দিনগুলোকে তুমি কাজে লাগাও সেগুলোই শুধু হিসাবে পড়ে। কেউ পুরো এক বছরে মাত্র 1 সপ্তাহের কাজ করে, আর কেউ বা মাত্র 1 সপ্তাহে পুরো 1 বছরের সমমূল্যের কাজ করে। যদি তোমার সময়ের সত্যিকার সদ্ব্যবহার করতে চাও তবে কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে জরুরি তা খুঁজে বের করো, তারপর পুরোটা সময় সেটার পেছনে ব্যয় করো। যে ব্যক্তি জীবনের 1টি ঘন্টা নষ্ট করার সাহস করে সে আসলে জীবনের মূল্য এখনও বোঝেনি। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়। জীবন এবং সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, সময় শেখায় জীবনের মূল্য দিতে। ভালো সময় একটা ভালো স্মৃতি রেখে যায়, আর খারাপ সময়
একটা ভালো শিক্ষা দিয়ে যায়। সময় কখনো পারফেক্ট হয় না, সময়কে পারফেক্ট করে নিতে জানতে হয়। আর যারা এটা করতে পারে তারাই সব সময় হাসি মুখে বাঁচতে পারে। অন্যের অটোগ্রাফ সংগ্রহ করে সময় নষ্ট না করে নিজেকে বরং উপযোগী করে তোলো, যাতে অন্যরা তোমার অটোগ্রাফ সংগ্রহ করে। সময় হলো বিদ্যালয় যেখানে আমরা শিখি, সময় হলো আগুন যাতে আমরা জ্বলি। সময়ের মূল্য বোঝা ও সময়ের সঠিক ব্যবহারের ক্ষেত্রে এই উক্তিগুলি যদি আপনাকে সামান্য অনুপ্রাণিত করে থাকে, তবেই আমাদের প্রচেষ্টা সফল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার প্রিয়জনদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও সময়ের সঠিক মূল্য বুঝতে পারে। আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।